তীব্র শীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখগুলোতে দেশি বিদেশে রেকর্ড সংখ্যক পাখির সমাগম ঘটেছে পাখিবিদদের মতে গত দশ বছরের মধ্যে এত পাখি ক্যাম্পাসে আর আগে দেখা যায়নি তাই শীত উপেক্ষা করে ক্যাম্পাসে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সাভার থেকে মুজাফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে দেখুন রিপোর্ট ভোরের আলো আর কুয়াশার রেশ কাটতে না কাটতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আকাশে উড়ন্ত পাখিগুলোর কেচির মিচির করে নেমে আসে লেকের পানিতে লাল শাপলা আর শালুকের সাথে পাখিদের খুনসুটিপনা আর ডুব সাঁতারে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস সবুজ প্রকৃতির সাথে অতিথি পাখিদের আগমনে পুরো ক্যাম্পাস যখন মুখরিত তখন নিখাদ আনন্দ উপভোগ থেকে কেউ কি বাদ পড়তে চান তাই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা হতে দর্শনার্থীদের আগমন ঘটছে ক্যাম্পাসে পাখিগুলো আসে তখন হচ্ছে কি পরিবেশটা অনেক মনোরম হয় যে আমাদের যে আমরা এখানে আসছি দেখতে খুব ভালো লাগে সূর্য ডুবার সময় যখন অতিথি পাখি উড়ে খুবই লাগে আমাদের ক্যাম্পাসে আসলে শীতকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান যানবাহনের শব্দ ও ঢিল ছোড়া সহ নানা ধরনের আওয়াজ এখানে আসা অতিথি পাখিগুলোর বিরক্তির কারণ পাখি দেখার জন্য মানুষ আসা দেখা যায় যে বেশি মানুষের কারণে সে পাখিগুলো বিরক্ত হয়ে যায় এদিকে রাতের আধারে লেকগুলোতে ফাঁদ পেতে পাখির শিকারের মতো ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তা স্বীকার করতে রাজি নয় কোনোভাবেই আমরা এটা না আমরা একে শক্ত হাতে দমন করছি এ পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো কেস আসে যে পাখি ধরেছে বা সে অপরাধ করেছে প্রাণীবিদ্যা বিভাগের এই অধ্যাপক জানালেন এবছর ক্যাম্পাসে বিপুল সংখ্যক পরিযায়ী পাখির সমাগম ঘটলেও গত কয়েক বছর ধরে এখানে আবাস গড়েছে দেশীয় ছোট ডুবুরি প্রজাতির পাখি আমরাও একই সাথে এটি নিয়ে গবেষণা করছি একই সাথে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছি এবং যারা দর্শনার্থী উনারাও যদি আমাদের সাথে সহযোগিতা করেন তাহলে দেখা যাবে যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য শীতের পাখি এটি আমরা ধরে রাখতে পারব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনিশশো সাল থেকে এ পর্যন্ত একশো প্রজাতির পরিযায়ী পাখি দেখা গেছে এর মধ্যে দেশি বিদেশি মিলে নিয়মিত দশ প্রজাতির পাখির সমাগম ঘটে থাকে সময় সংবাদ সাভার